বন্ধুরা, বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো ওয়াগনার প্রধান প্রিগোজিন সহ 10 জনের, এমনটাই দাবি এখন রাশিয়ার। মঙ্গলবার আফ্রিকান মরুভূমিতে দাঁড়িয়ে আইএস এমনকি আলকায়দার বিরুদ্ধে লড়াই শুরু করার কথা ঘোষণা করেছিলেন তিনি। এর কয়েক ঘন্টা পরে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ল রাশিয়ার সংবাদ মাধ্যমে। তিনি ওয়াগনার প্রধান ইয়েভজিনি প্রিগোজিন। কয়েক মাস আগেই কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতাচ্যুত করার দুঃসাহস দেখিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিল তার নাম। এরপর থেকে একাধিকবার কখনো নিখোঁজ, কখনো বা তার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বুধবার এই সংবাদ মাধ্যমের দাবি যে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রিগোজিনের। সূত্রের খবর অনুসারে বুধবার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী একটি বেসরকারি সংস্থা অ্যাম্ব্রেয়ার লিগ্রাসি বিমান কুজনেকেনো গ্রামের কাছে নাকি ভেঙে পড়ে। সেই বিমানেই ছিল ওয়াগনার প্রধান প্রিগোজিন। পাইলট, স্ক্রু এমনকি যাত্রীসহ মোট 10 জনের মৃত্যু হয়েছে ওই বিমান দুর্ঘটনায়।